নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের দিনকে অবজেক্ট বানাতে শিখেছি, আমরা আজকে অবজেক্ট বানানোর আরও কতগুলো পদ্ধতি আছে সেটা সম্পর্কে জানবো, আর চেষ্টা করব আপনাদেরকে জাভাস্ক্রিপ্টের ক্লাস সম্পর্কে একটা ধারণা দেওয়ার। ওকে, তাহলে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। তো আমরা আগের দিনকে এইভাবে অবজেক্ট বানাতে শিখেছি। এই অবজেক্ট বানানোর স্টাইলটাকে বলা হয় অবজেক্ট ডিক্লিয়ারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করি, অবজেক্ট বানানোর সাথে সাথে আমরা তার ভ্যালুগুলোকেও একসাথে ইনিশিয়ালাইজ করিয়ে দিই। ঠিক আছে, তো এই ব্যাপারটা ছাড়াও আরও অন্যভাবে অবজেক্ট তৈরি করা যায়, সেই জিনিসটাকে একটু আমরা দেখে নিই। মনে করুন এখানে আমি আরও একটা অবজেক্ট তৈরি করছি, তাহলে আমাকে ভার নিতে হবে। ভার নেওয়ার পরে আমি ও বি জে ওয়ান নাম দিয়ে দিলাম এটার। ঠিক আছে, দেওয়ার পরে আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে শেষ করে দিলাম, এমটি রাখলাম। ঠিক আছে, এটাকে বলে অবজেক্ট লিটারাল। ঠিক আছে, এইভাবে অবজেক্ট তৈরি করা যায়। তো এর মধ্যে তাহলে আমরা ভ্যালুগুলোকে কী করে ইনিশিয়ালাইজ করব। এই ক্ষেত্রে আপনাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হলে সবার আগে অবজেক্টের নাম দিতে হবে। অবজেক্টের নাম ও বি জে ওয়ান, দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট নিয়ে আপনাকে স্ট্রিংয়ের মধ্যে কীটা দিতে হবে। কীটা ফার্স্টে ছিল আমাদের নেম, তাহলে এখানে দিয়ে দিচ্ছি এন এ এম ই নেম। নেম দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে আপনাকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো আমরা আবার ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি অমিত, এ এম আই টি, অমিত। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অবজেক্টের একটা ভ্যালুকে অ্যাসাইন করে দিলাম। এইভাবে আপনি আবার ও বি জে ওয়ান নেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার আপনাকে কীটা দিতে হবে, এজ, দেওয়ার পরে ইকুয়াল টু দিয়ে আপনি ভ্যালুটাকে অ্যাসাইন করে দিন 30। ঠিক আছে, তো এইভাবে আপনি পরপর যত ভ্যালু আপনি দিতে চান সেরকমই এখানে একে একে ইনিশিয়ালাইজ করে দিতে পারেন। এটাও আরেকটা স্টাইল অবজেক্ট তৈরি করার। ক্লিয়ার হয়েছে এত অবধি? তাহলে এটা যদি আপনাকে দেখতে হয় আপনাকে কী করতে হবে, আগেরটা যেরকম আমরা অবজেক্ট লিখে ওখানে এন্টার মারছিলাম তো অবজেক্টের ভেতরে সব ভ্যালু দেখে দিচ্ছিল, এটার ক্ষেত্রে অবজেক্টের নাম হচ্ছে অবজেক্ট ওয়ান। তাহলে ও বি জে ওয়ান লিখে আমরা যদি এন্টার মারি, দেখুন এর ভেতরে সমস্ত ভ্যালুই আমাদের গায়ে চলে আসছে। ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা অবজেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট তৈরি করতে পারি। সেটা কীভাবে তৈরি করতে হয়, সেটা তৈরি করতে হলে আপনাকে ফার্স্টে একটা ভ্যারিয়েবল যেরকম নিচ্ছিলেন ওরকম নিতে হবে, অবজেক্টের একটা নাম দিতে হবে ও বি জে, আমি এখানে টু নিয়ে নিচ্ছি। নেয়ার পর ইকুয়াল টু দিয়ে আপনাকে লিখতে হবে নিউ, এনই ডাব্লু, তারপরে অবজেক্টের ওটা বড় হাতের রেখে ও বি জে ই সি টি লিখে ব্র্যাকেট শুরু করে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে অবজেক্ট কনস্ট্রাক্টর দিয়ে আপনি অবজেক্ট তৈরি করলেন। এটার ক্ষেত্রে আমরা কীভাবে ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করব, একদম এই আগের পদ্ধতিতে একই রকমভাবে আপনি এতেও ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার অবজেক্ট তৈরি হয়ে যাবে এবং তাতে ভ্যালুও ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমরা এটাকে একটু চেক করে দেখে নিই। রিফ্রেশ করলাম, এখানে লিখলাম ও বি জে টু দিয়ে যখনই আমরা এন্টার মারবো দেখবো এই ভ্যালুগুলো এতে ঢুকে গেছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা এই তিনভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। আরও উপায় আছে অবজেক্ট তৈরি করার, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবার আগে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। জাভাস্ক্রিপ্টে কিন্তু ক্লাস বলে কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে ক্লাস এসছে অনেক পরে 2015-তে, যেটাকে ES6 নামে পরিচিত। তো সেই জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সিং অনেকটাই আলাদা, সেটা নিয়ে আমরা পরে কখনো শিখব। তো আগের জাভাস্ক্রিপ্ট যেটা ছিল, যেটা আমরা শিখছি এই জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্টে কিন্তু ক্লাস বলে কোনো কনসেপ্ট নেই। ক্লাস কীভাবে তৈরি করা হতো সেটা আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, একটা ধারণা দেবো। তো এইভাবেও আপনি ক্লাস তৈরি করে অবজেক্ট তৈরি করতে পারবেন। যদি আপনার এটা মনে রাখতে অসুবিধে হয় তাহলে কোনো ব্যাপার না, আপনি ওপরে আরও তিনটে পদ্ধতি আছে যে কোনোভাবে আপনি অবজেক্ট তৈরি করতে পারেন। ক্লাসের কনসেপ্ট পরে গিয়ে আমরা একটু অ্যাডভান্সে যখন যাব তখন আপনাকে শেখাবো, তখন আপনি বুঝে যাবেন। ঠিক আছে, আজকে জাস্ট একটু কনসেপ্ট নিয়ে রাখুন। তবে ক্লাস কিন্তু খুব কঠিন কিছু না, খুব মজাদার জিনিস, যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন যে ক্লাসে কাজ করতে আপনার খুব ভালো লাগবে। তো যাই হোক, কীভাবে ক্লাস নেওয়া হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইভাবে আপনি অবজেক্ট বানাতে পারেন। তা আমরা কি করব, আমরা সবার আগে একটা ভ্যারিয়েবল নেব, ভ্যারিয়েবলের নাম ধরে নিচ্ছি আমি ও বি জে থ্রি নিলাম। ওকে, থ্রি নেওয়ার পরে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে কী লিখবো, একটা ফাংশান লিখবো, এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশান। এইবার এর ভেতরে আমি প্রপার্টিগুলোকে একে একে ডিক্লেয়ার করব। ঠিক আছে, কীভাবে করব, ফার্স্টে আমাদের প্রপার্টি আছে নেম, তাহলে নেম লিখলে পরে হবে না, লিখতে হবে দিস, টি এইচ আই এস, দিস ডট নেম। ঠিক আছে, ইকুয়াল টু এবার যা আপনার নেমের ভ্যালু সেটা দিয়ে দিন, ধরে নিচ্ছি অমিত, এ এম আই টি, অমিত। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, এটাই আপনার অ্যাকচুয়ালি ক্লাস তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই ক্লাসের ক্ষেত্রে আপনার কোনো একটা কীকে নেয়ার
সিস্টেম হচ্ছে দিস ডট দিয়ে আপনাকে নিতে হবে, এবং ভ্যালুটা দেওয়ার আগে মাঝখানে ইকুয়াল টু পড়বে। অন্য ক্ষেত্রে যেরকম আপনার কোলন পড়তো, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আপনার ইকুয়াল টু পড়বে, ঠিক আছে। আবার আপনি আর একটা প্রপার্টি দিচ্ছেন দিস ডট এজ, এ জিই দিলেন, দিয়ে আপনি এখানে 30 দিয়ে দিলেন। ওকে, তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা হলো ক্লাস। ক্লাসের নাম কি? ক্লাসের নাম হচ্ছে অবজেক্ট 3। এটা কিন্তু অবজেক্ট নয়, ঠিক আছে, এটা ক্লাস। সুতরাং এটাকে যদি আপনি এখানে প্রিন্ট করে দেখতে চান তাহলে কিন্তু এই ফাংশনটাই চলে আসবে। তাহলে অবজেক্ট কী করে বানাবো? অবজেক্ট বানাতে হলে এই ক্লাসের থ্রু দিয়ে আপনি একটা অবজেক্ট বানাতে পারেন। আপনাকে আরেকটা নিতে হবে ভ্যারিয়েবল ওবিজে। আচ্ছা, এটাকে আমি অবজেক্ট 3 নাম দিচ্ছি, আর এটাকে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, বেস ক্লাস, বেস CLASE ক্লাস, বেস ক্লাস। আমি এখানে ক্যামেল কেস ইউজ করলাম, ক্যামেল কেস যদি আপনি না জানেন আমি কার্ডে দিয়ে দিচ্ছি লিঙ্ক, ওখান থেকে আপনি পড়ে চলে আসবেন, বুঝতে পারবেন এই ক্যামেল কেস ব্যাপারটা কি, ঠিক আছে। তাহলে বেস ক্লাস হচ্ছে একটা ক্লাস তৈরি করলাম, যেটা দিয়ে আমি এবার একটা অবজেক্ট 3 নামে অবজেক্ট তৈরি করব। কিভাবে করতে হবে? ফার্স্টে নিউ নিতে হবে। নিউ নেওয়ার পরে এইবারে আপনি এইভাবে বেস ক্লাসকে ধরে, এটা আপনার কনস্ট্রাক্টর, এইটাকে দিয়ে আপনি তৈরি করে ফেললেন, ঠিক আছে। ঠিক দেখুন, এই ওপরে একটা আমরা নিউ অবজেক্ট বলে তৈরি করেছিলাম, এটা অনেকটা সেরকমই, এটা আপনার নিজে হাতে তৈরি করা একটা ক্লাস, ঠিক আছে। সেই ক্লাসের থ্রু দিয়ে আপনি একটা অবজেক্ট বানালেন। তা আমি যদি ওবিজে 3 লিখি, লিখে যদি আমি এন্টার মারি, তাহলে দেখুন আপনার বেস ক্লাসটাকে দেখাচ্ছে যে বেস ক্লাসের এটা প্রপার্টি রয়েছে কি, নেম অমিত আর এজ 30। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে আপনি একটা ক্লাস তৈরি করে নিতে পারেন, আর এই ক্লাসকে ইউজ করে আপনি হাজার হাজার প্রপার্টি বানাতে পারেন। খালি একই কথা আপনাকে লিখে দিতে হবে, আপনি এখানে অবজেক্টের নাম চেঞ্জ করে একই বেস ক্লাসকে ইউজ করে যত ইচ্ছা আপনি অবজেক্ট তৈরি করুন, সবার মধ্যেই কিন্তু এই নাম আর এজটা ঢুকে যাবে অটোমেটিকলি, যেহেতু এটা ক্লাসের অংশ, ঠিক আছে। আপনাকে প্রত্যেকটার মধ্যে আলাদা করে এইভাবে নাম আর এজটা ঢোকাতে হবে না, এর মধ্যে দিয়ে রেখেছেন, এটাকে আপনি দিয়ে তৈরি করছেন এই অবজেক্টগুলো, সুতরাং এই এই প্রপার্টিগুলো সবার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে ক্লাস তৈরি হয়। বন্ধুরা, শেষ করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস আরও বলে দিতে চাই, এই যে অবজেক্টগুলোতে আপনারা ভ্যালু অ্যাসাইন করেছেন, এই ভ্যালুগুলোকে যদি মডিফাই করতে হয় তাহলে আপনি এই একই জিনিসটা লাইনটা রেখে আপনি এখানে অমিতের জায়গায় এটাকে সুমিত করে দেবেন, সেক্ষেত্রে আপনার অবজেক্টের নেম নামের যে প্রপার্টিটা আছে ওটাতে নতুন ভ্যালুটা ঢুকে যাবে, ক্লিয়ার। আগে আমরা অ্যারের ক্ষেত্রে শিখেছিলাম একদম সেম ওয়েতে, তাই জন্য আমি আর এটা নতুন করে দেখিয়ে সময় নষ্ট করছি না, আপনারা আগের ভিডিওটা দেখেছেন, এটাও একই রকমভাবে হয়, ঠিক আছে। আবার নতুন কোনো আপনাকে যদি প্রপার্টি ঢোকাতে হয় এরকম আর একটা লাইন অ্যাড করে দেবেন, সেক্ষেত্রে আপনি কীটা চেঞ্জ করে দেবেন আর ভ্যালুটা চেঞ্জ করে দেবেন, একটা নতুন প্রপার্টি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই চলে আর কি জাভাস্ক্রিপ্ট। তো আমি চেষ্টা করলাম খুব সহজ ভাষায় আপনাদেরকে অবজেক্ট তৈরির বিভিন্ন পদ্ধতিগুলো শেখাবার, এবং ক্লাসের একটা কনসেপ্ট দিলাম, আশা করি ভাল লেগেছে, আপনার ভয় লাগেনি যে ক্লাস কী হয় রে বাবা, সেই ব্যাপারটা আপনার কাছে হয়তো আসেনি। আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করেছি, এটাকে আরও ডিটেলসে আমরা যখন একটু অ্যাডভান্সে যাব তখন বোঝাবো, ঠিক আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতখানি, যদি ভিডিওটা ভাল লাগে তাহলে পরে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আপনি যদি ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যান, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি তৎক্ষণাৎ সেটা দেখে নিতে পারেন। ওকে, আর আপনার বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটাকে শেয়ার করে আমাকে আপনার বন্ধুদের কাছে পৌঁছাবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, দেখা হবে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন ততদিন, টাটা।